अस्सलाम वालेकुम दोस्तों, वेरी वेरी वार्मली वेलकम टू एच व्यूज चैनल। ईमी हामिद। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूँ समरा। समरा जी और मेरे प्यारे प्यारे दोस्तों, आज का जो हमारा वीडियो है ये है ओपेक्स एंड सिन्हा टेक्सटाइल ग्रुप के हवाले से। ये जो बांग्लादेश में एक इलाका है नरियानगंज को तो सबसे पहले बहुत ज़्यादा सलाम, क्योंकि नरियानगंज के बारे से में हम बहुत कुछ जानते हैं और बहुत सारे हमने वीडियो भी बनाए हैं। ये जो ओपेक्स और सिन्हा टेक्सटाइल ग्रुप था ना, ये बंद हो गया। इस ये एक न्यूज़ है, ये हाँ जी, ये ग्रुप था जो कभी काम करता था और ये इस वक्त एक न्यूज़ के मुताबिक ये बंद हो चुका है। मज़ीद क्या तफसीलात हैं वो पता चलेंगी आज के इस वीडियो में। दोस्तों हमारे साथ बने रहिएगा। नए आने वाले जितने दोस्त हैं उनसे गुजारिश है कि अगर अभी तक आपने एच ई व्यूज़ चैनल को सब्सक्राइब नहीं किया तो प्लीज़ डोंट फॉरगेट टू सब्सक्राइब एच ई व्यूज़ चैनल एंड प्रेस दी बेल आइकन। तो शुरू करते हैं आज का ये वाला वीडियो। বন্ধ হয়ে গেল এশিয়ার অন্যতম বৃহৎ পোশাক পণ্য তৈরির কারখানা ওপেক্স এন্ড সিনহা টেক্সটাইল গ্রুপ। তবে কয়েক বছর ধরে রুগ্ন হতে হতে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কাজপুরের সবগুলো কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশির দশকে যাত্রা শুরু করে লেকিন জাতি তোর পে মুঝে দুঃখ লাগা। হাজার শ্রমিক রপ্তানি হতো হাজার কোটি টাকার পোশাক। গত 18 অক্টোবর ওপেক্স এন্ড সিনহা টেক্সটাইল গ্রুপ পরিচালক বানিজ আলী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, 2012 সাল থেকে কাজপুরের সব কারখানা আর্থিক ক্ষতির সম্মুখীন ক্লোজ হয়ে গেছে। ঋণ ও জমি বিক্রির মাধ্যমে লেকিন এক अच्छी चीज थी, रोजगार था लोगों का, কিন্তু কয়াদেশের অভাবে পাশাপাশি শ্রমিক কর্মচারীদের अच्छी बात नहीं है, কারখানার পরিবেশ নষ্ট হয়। হতে পারে উনি কোনো অর গ্রুপ বানা নিয়ে অবনতি হয়, কারখানাগুলো আর চালানো সম্ভব হচ্ছে না বলে জানানো হয় নোটিশে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনে। তো ওপেক্স কি বড় হাল বতাएंगे কি এক গ্রুপ কারখানা কি বন্ধ হয়ে আসলো বলে আপনার মনে হয়? লাগতা এক বহুত বড়া হোনা জিস কি ওয়াজা সে নিউজ আই হে। এসে হি আই জি আমাকে কি শোনা যাচ্ছে? জি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম জনাব হাতেম, যে ওপেক্স এর মতো কারখানা বন্ধ হয়ে যাওয়া আসলে এই শিল্পের জন্য কতটা নেতিবাচক বার্তা নিয়ে আসলো বলে আপনার মনে হয়? দেখেন এইটা আমাদের এই সেক্টরের জন্য একটা দুঃখজনক সংবাদ যে ওপেক্স এর মতো কি এরকম বৃহৎ এবং সফল মানে সফল একটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক সংবাদ, কারণ দীর্ঘদিন বাংলাদেশে এই পোশাক খাতের যে আজকের যে অবস্থান, এই অবস্থানে আসার পিছনে ওপেক্স গ্রুপের বা এর যে উদ্যোগটা কিছু মুশকিলাত কা শিকার হুয়া হোগা না উসকি ওয়াজে সে ওনার কিন্তু বিশাল অবদান রয়েছে এবং সেই অবদানের প্রতি আমরা কৃতজ্ঞচিত্ত আমরা স্মরণ করব। আজকে উনি আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই বুঝতে পেরেছেন যে কেন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে শ্রমিকদের আমরা প্রায় দেখেছি এখানে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে এবং কিছু হলেই রাজপথে নেমে এখানে একটা ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুইটারই শুরুটা এখানে এবং সেখানে তারা বিভিন্ন সময় রাস্তা অবরোধ করে রেখেছে, ফলে একটা জাতীয় মহাসড়কে এই ধরনের অবরোধ কোনোভাবেই কাম্য নয় এবং ফলে এখানে বিশৃঙ্খলা প্রায়ই কিন্তু বিগত সময় আমরা দেখতে পেয়েছি। না জনাব হাতেম, এখানে আপনার কাছে আমি জানতে চাইবো যে শ্রমিকদের বিশৃঙ্খলায় কারখানাটি বন্ধ হয়েছে এই এই কারণ যে বলা হচ্ছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? হ্যাঁ সেটা সেই কথাটা আমি বলছি যে এখানে কয়েকটা কারণ। প্রথমত যে শ্রমিকরা এখানে আমরা যতটুকু জানি বিগত দিনে এখানে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে শ্রমিকরা এবং সেই সুযোগ সুবিধার কোনোটাই এদিক সেদিক হলেই কিন্তু শ্রমিকরা আরো বেশি পাওয়ার জন্য আন্দোলনে নেমেছে। কাজ বন্ধ এবং শ্রমিকদের দায় রয়েছে এবং এর পিছনে কিছু কিছু শ্রমিক নেতাদেরও সেই শ্রমিক নেতারাও তাদেরকে সঠিক পরামর্শ দেয়নি, ফলে এই শ্রমিকরাও কিন্তু মানে উল্টো তাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে এনেছে, যার ফলে আসলে এই এই বিশৃঙ্খলাটার বিগত সময় বিভিন্ন সময় বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি। একটি প্রতিষ্ঠানে
সমস্যা থাকতে পারে, সমস্যা এমন সিনার ওপেক গ্রুপের মতো একটি প্রতিষ্ঠানে এমন কোনো মেজর কোনো সমস্যা থাকার কথা ছিল না অতীতকালে। এখানে কিছু হলেই আমরা দেখে যে রাস্তায় নেমে জনাব হাতেম আপনার কাছে জানতে চাইবো যে আগামীতে এই ধরনের বড় প্রতিষ্ঠান যেন বন্ধ না হয় আসলে সেই জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সারি উসকি বজুহাত বতা রহে হ্যায় উসকে বন্ধ হোনে কি উত্তরাধিকার হিসেবে কেউ হাল ধরবে তেমনও কেউ নেই, ওনারও বয়স হয়েছে আর কত, উনি অনেক দিয়েছেন এই এই দেশকে এবং এই সেক্টরকে, উনি এখন ওনারও যাওয়ার সময় হয়েছে। সুতরাং এত উনি এই বয়সে এসে এত বড় ধকল সামলিয়ে আবারও এই ফ্যাক্টরিটাকে রান করা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বন্ধ করে দেওয়ার, আমরা মনে করি এই পরিস্থিতি ওনার জন্য একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এখন শ্রমিক এখানে আমি যতটুকু জানি সর্বশেষ এখানে শ্রমিক রয়েছে প্রায় মনে হয় একসময় এখানে 45,000 শ্রমিক ছিল, বর্তমানে থেকে 7,500 শ্রমিক আছে এখানে, তাদের দিয়ে তাদেরকে বিদায় করার জন্য এখন কিছু জায়গা জমিন বা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন, পরে শ্রমিকদেরকে বিদায় করবেন বলে আমি জানি। জনাব হাতেম আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। जी ये ओपेक्स एंड सिन्हा टेक्सटाइल ग्रुप ऑफ इंडस्ट्रीज़ की अगर हम बात करें तो वो बता रहे थे उसके बंद होने की वजह से। समरा जी समटाइम ऐसा होता है कि ग्रुप्स जो बनते हैं या तो बाज़ुकात ऑर्डर्स की कमी की वजह से हो जाते हैं या कुछ इस तरह के होते हैं कि जो हमने अपने आसपास यहाँ पे अभी देखे आप हम मैं भी काफ़ी ऐसी कंपनीज़ को यहाँ पर लोकल पाकिस्तानी कंपनीज़ को जानता हूँ जो कि जिन्होंने लोन लेकर काम शुरू किया होता है या वो फिर उस तरीके को सही से ड्यू टू मिसमैनेजमेंट इस तरह का हो जाता है। लेकिन इससे होता क्या है, इससे लोगों का जो रोज़गार है, काम करने वाले जो लोग हैं, जो मेहनत कश हैं, उनका जो ज़िंदगी है वो मुश्किल हो जाती है। ये एक वीडियो इसलिए बनाया गया है दोस्तों ताकि आपको बताया जा सके कि ये एक हमें ज़ाती तौर पे इस ग्रुप का ये दुआ गो है कि ये ग्रुप अगर तो अभी इसकी बिल्डिंग मौजूद है और अल्लाह ताला इसको माली मुश्किलात से निकाले, अगर तो ये माली मुश्किलात का शिकार है या जो भी इनके मैटर्स हैं वो भी सॉल्व हो और दोबारा से ये अपनी प्रोडक्शन करे और लोगों को रोज़गार मैसर हो। इसके बारे में दोस्तों आपका आपने मज़ीद हमें इंफॉर्मेशन देनी है कि ये ग्रुप क्यों बंद हुआ, उसके लिए आपको कमेंट करना होगा और हमें अपनी दुआओं में याद रखिएगा। मैं और समरा जी बहुत जल्द दोबारा मिलते हैं किसी नए टॉपिक के साथ। अंटिल देन टेक केयर ऑफ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़।